এখানে আমাদের একটা সুন্দর ব্লু টেম সাইজ বেবি আছে, আর এই বেবিটা যাবে হচ্ছে হচ্ছে সায়দাবাদে। আর এইখানে আরও দুইটা টেম সাইজ বেবি আছে ইয়েলো কালারের, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। আপনাদেরকে একটু দেখাই, এখানে দুইটা বেবি আছে। এই দুইটা পাখি যাবে হচ্ছে কড্ডার মোর। আর এইখানে কিন্তু আমাদের আছে হচ্ছে আরও তিন পিস লাভবার্ড। এই তিন পিস লাভবার্ড যাবে হচ্ছে আমাদের হচ্ছে সাভারের উদ্দেশ্যে। এবং এইখানে আছে হচ্ছে আরও এক জোড়া লাভবার্ড, এটা যাবে হচ্ছে আবদুল্লাপুর। সো ভিউয়ার্স, আজকে চারটা হচ্ছে এই মুহূর্তে আমরা হচ্ছে চারটা জায়গায় পাখিগুলো পাঠাবো, আর দেন সারাদিনে তো আমাদের আরও বিভিন্ন জায়গায় পাখি যাবে, এবং পাখি নিয়ে আজকের সারাদিনের কার্যক্রমগুলো শেয়ার করবো আপনাদের সাথে। ভিডিওর সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। টেম সাইজ পাখিগুলো যখন আমরা পাঠাই তখন এর ভিতরে নেস্টিং দিতে হয়, আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি। এবং আপনারা যারা টেম সাইজ পাখি বিক্রি করেন অবশ্যই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন, যাতে জার্নিতে কোনো প্রবলেম না হয়। আলহামদুলিল্লাহ টেম সাইজ পাখিগুলো এভাবে খুব সুন্দর যায় এবং কোনো রকম কোনো সমস্যাই হয় না। তো যাই হোক, সবগুলো বক্স আমাদের সেতু ভাই ধরেন, সব আছে। সো ভিউয়ার্স, সবশেষে আমাদের চারটা হচ্ছে পাখির যে ডেলিভারি বক্স, সেটা আমরা দুইটা গাড়িতে ম্যানেজ করতে পারছি। তো আশা করি খুব সুন্দরভাবে পৌঁছাবে, এবং আমরা ফোনে বলে দিচ্ছি যাতে যে যার পার্সেল ঠিকভাবে নেয়। আজকে আমাদের খামারের একজন স্পেশাল গেস্ট, সেটা হচ্ছে ইমরান ভাই, আসছে হচ্ছে গাজীপুর থেকে। তো ভাই আসছে হচ্ছে মূলত আমাদের ককাটেলের হচ্ছে খামারটা দেখতে এবং ককাটেল পাখির জন্য। তো ভাইয়ের কাছে জানবো একটু ছোট্ট করে যে পাখির শখটা কীভাবে এবং আসলে পাখি নিয়ে তার প্ল্যান কী, একটু ছোট্ট করে ভাইয়ের কাছে জানবো। আমাদের কাছে এরকম বাইরে থেকে যখন কোনো মানুষ আসে আমাদের খুব ভালো লাগে, তো তার মুখ থেকে একটু তার পাখি পালন সম্পর্কে একটু জানবো। পাখি পালন আসলে মূলত কিছু ভিডিও দেখে শখ করে আর কি পাখি পালন করতে যাচ্ছিলাম আর কি, এজন্য ভাইয়ের কাছে আসা, একটি আর ককাটেল নিয়ে যাবো আর কি। তো যাই হোক, ভাইয়ের সাথে যতটুকু সময় মিশলাম অনেক ভালো লাগলো। আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকে তাকে অনেক ওয়েট করাইছি আমি, আমাদের হচ্ছে ডেলিভারি ছিল বাইরে, তার জন্য কিন্তু আমি সবার সামনে ভাইয়ের কাছে সরি বলতেছি। দেন চেষ্টা করবো তাকে এক পেয়ার খুব সুন্দর ভালো ককাটেল দেওয়ার, দেন আমরা যাবো হচ্ছে বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে। সো ভিউয়ার্স, ভিডিওর সাথেই থাকুন। সো কথা অনুযায়ী ইমরান ভাইয়ের জন্য ফ্রেশ হেলদি একটা কিউট হচ্ছে এক জোড়া লুটিনো ককাটেল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাখিগুলো একদম সুস্থ আছে, ফ্রেশ আছে, এবং পাখির হচ্ছে পায়ের প্রত্যেকটা নখ আমি নিজে চেক করেছি, এবং সেই সাথে পাখিটা ফুললি চেক করে আমি আজকে ইমরান ভাইকে দিচ্ছি। এবং ইমরান ভাই অনেক দূর থেকে আমার কাছে এসেছেন, তো যার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং অনেক অনেক সুন্দর একটা সময় কাটলো ইমরান ভাইয়ের সাথে। সো ভিউয়ার্স, ঢাকার উদ্দেশ্যে তো আমাদের আজকে অনেকগুলো পাখি গেল, দেন এখন আমাদের পাখি যাবে হচ্ছে আক্কেলপুরের উদ্দেশ্যে। তো আক্কেলপুরে পাঠানোর জন্য আমরা যাবো হচ্ছে বগুড়া সদরের দিকে। তো আর আমাদের ঢাকার পাখিগুলোর কী অবস্থা, কখন পৌঁছালো, কী হলো না হলো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা ভিডিওর শেষে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর সাথেই থাকুন। সো ভিউয়ার্স, এই হচ্ছে সাকিব ভাইয়ের সুন্দর লাভবার্ড পাখিগুলো। তো পাখিগুলো কিন্তু একদম আক্কেলপুরে যাওয়ার জন্য টোটালি রেডি, এবং এইটা হচ্ছে ডেলিভারি বক্স, নাম ঠিকানা ফোন নাম্বার সেমভাবে আবার আমাদের লিখতে হয়েছে। দেন আমরা এখন যাচ্ছি হচ্ছে বগুড়া চার মাথার উদ্দেশ্যে। বগুড়া চার মাথা থেকে আক্কেলপুর খুব একটা দূরে না, যার ফলে এই বাসগুলোতেই কিন্তু যদি আমরা পাঠাই ভালোভাবে পৌঁছে যাবে। আর তালহা ভাই অলরেডি বাসের সাথে কথা বলতেছে, আর বাসের লোকজনদেরকে একটু বুঝিয়ে দিতে হয় যে পাখিগুলো কই রাখবে, কিভাবে রাখলে ভালো হয়। তো যাই হোক, এগুলো তো হচ্ছে বুঝিয়ে দিতেই হবে, দেন হচ্ছে ফোন নাম্বারটাও নিতে হবে। দেন পাঠানো শেষে আপনাদেরকে এখন আমি দেখাবো যে আমাদের বাকি যে পাখিগুলো ওগুলোর কী অবস্থা এবং কীভাবে পৌঁছা। সো ভিউয়ার্স, আমরা সকালে যে পাখিগুলো পাঠিয়েছি তার মধ্যে সবচাইতে আগে পাখি হাতে পেয়েছেন সজীব ভাই। তো সজীব ভাই কড্ডার মোড় থেকে পাখিগুলো রিসিভ করেছেন, দেন আমাদেরকে পাখির ফুটেজ পাঠিয়েছেন। মাশাল্লাহ পাখিগুলো খুব সুন্দরভাবে আছে। তো অনেক অনেক শুভকামনা সজীব ভাইয়ের জন্য, আর ফুটেজগুলো এত সুন্দর করে আমাদেরকে পাঠানোর জন্য হচ্ছে অনেক অনেক ধন্যবাদ তাকে। দেন আমরা আস্তে আস্তে সবগুলো দেখবো যে কোন পাখিগুলোর কী অবস্থা।
সো ভিউয়ার্স, এখন আমরা যে পাখিগুলো দেখবো এটা হচ্ছে আমাদের ঢাকার যে সাভারে যে আমরা পাখিগুলো পাঠালাম সেই পাখিগুলো। তো উনি আমাকে কল করে বলেছিলেন যে ওনার পাখিগুলো খাঁচায় ছাড়তে একটু দেরি হবে, যার ফলে উনি একটু রাতের দিকেই পাখিগুলো খাঁচায় ছেড়েছেন। তো আমি বলেছি যে কোনো সমস্যা হবে না, বক্সের ভিতরে আশা করি ভালোভাবেই থাকবে। দেন পাখিগুলো কিন্তু খুব ভালোভাবে চুপচাপ ছিল এবং দেখেন একদম ফুললি হচ্ছে সুস্থভাবে পাখিগুলো পৌঁছেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেক অনেক শুভকামনা তার জন্য। সো ভিউয়ার্স, এখন আমরা আবদুল্লাপুরের আরিফ হোসাইন ভাইয়ের পাখিগুলো দেখছি। মাশাল্লাহ উনিও কিন্তু সুস্থভাবে সুন্দরভাবে পাখিগুলো পেয়েছেন এবং আমাদেরকে থ্যাঙ্কস জানিয়েছেন, তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এরপরে আমরা দেখছি কিউট সেই ব্লু টেম সাইজ লাভবার্ডটা, যেটা অ্যালেক্স অনেক ভাই অর্ডার করেছিলেন। যাই হোক, তার জন্য কিন্তু অনেক অনেক শুভকামনা। এবং সব শেষে আমরা যে পাখিগুলো পাঠিয়েছি সেটা হচ্ছে আক্কেলপুরের উদ্দেশ্যে, সেই পাখিগুলো দেখবো, সাকিব ভাইয়ের পাখিগুলো। মাশাল্লাহ এই পাখিগুলো কিন্তু সুন্দরভাবে পৌঁছেছে, কিন্তু উনি সাথে আমাদের থেকে নেওয়া আগের যে ইয়েলো কলার পেয়ারটা ওনার ওটার ভিডিওটাও কিন্তু উনি পাঠিয়ে দিয়েছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে সারাদিনটা অনেক সুন্দর কাটলো এবং সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সকলের পাখিগুলো যাতে সুস্থ থাকে এই কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।